হে এভরিওয়ান তো এটা আমার দার্জিলিং ব্লক পা টু তো এখান থেকে একটু চিপস টিপস নেওয়ার পর আমরা এখন খাওয়া দাওয়া করবো কারণ আজকে শনিবার তাই আসু ভেজ থালি খাচ্ছে আর আমি ভেজ মোমো খেয়ে নিচ্ছি তো এখানে খাওয়া দাওয়ার পর এখন কাশিয়াংয়ের দিকে রওনা দিলো তো এখন দেখো কাশিয়াং পার করলো কাশিয়াং পার করার পর থেকেই তো ভিউ মানে অসাধারণ ভিউ চোখ ধাধানো ভিউ মানে মনে হয় যেন আমরা স্বর্গে এসে পৌঁছেছি যত বাড়ি আমি দার্জিলিংয়ে আসি না কেন আমার মন কিছুতেই ভরতে চায় না মনে হয় আমি এখানেই থেকে যাই মানে দার্জিলিংয়ের এক একটা এতে অ্যাথিস্টিক মানে এতটা ভালো লাগে যাই হোক আমরা এখন পৌঁছে গেছি বাড়িতে তো এখন আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিব রেস্ট ফ্রেস্ট নেওয়ার পর দেখো আমার মেয়ে আগেই চলে গেছে বাবার কাছে বাবাকে রাস্তার মধ্যে দেখলো তো বাবার কাছে চলে গেছে ও বাবার সাথে দোকানে কিছু কিনে টিনে তারপরেই বাড়িতে আসবে তারপরে দেখো আমরা দুপুর দুটোর দিকে বাড়িতে চলছিলাম তো এখন ছটা বাজে দেখো বললাম না ও চকলেট নিয়ে ঠিক চলে এসছে তো এখন ওর কাছ থেকে পটিয়ে পটিয়ে একটা আমি নিনব আসলে আমার জন্যই একটা কিনেছে ওর জন্য একটা তো ও তো দেবে না তো আমি বললাম আজকে আমার বার্থডে আমাকে একটা দাও তো ওর জন্য আমাকে একটা দিল তো দেখো ওয়েদারটা কত সুন্দর তো যাই হোক এখন বিকেলবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দে বিকেল কি আমরা আস্তে আস্তে বিকেলেই হয়েছিল তো এখন খেয়ে ফ্রেশ তো এখন দেখো দুটো রামেনের প্যাকেট নিয়ে আসলো আমার মেয়ে দোকান থেকে মানে বাবা কিনে দিল আমার রামেন খেতে খুব ভালো লাগে আসলে কেউ খায় না আমিই খাই তো আমার জন্য দুটো রামেনের প্যাকেট নিয়ে আসলো আর মা একটু রিচুয়ালস করে নিচ্ছে বার্থডের জন্য মা একটু পায়েস বানালো একটু আশীর্বাদ করলো তো এখন রাত হয়ে গেছে তো রাত বলতে সন্ধ্যার সাতটা আটটাই বাজে আর এখানে তো সাতটা আটটা মানেই অন্ধকার তো আমরা একটু হেঁটে আসলাম হেঁটে আসার পর এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আমি চকলেট খেতে খেতে এখন শুয়ে পড়ব তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভেবে